আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, কেমন আছেন? এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজ শুরু হয়ে গেল। গত 3 দিন আমার শরীরটা খুব অসুস্থ ছিল, তো ওষুধ খেয়ে ঘুমানোর কারণে রাত্রে আমার সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড মাস্ক নিয়ে আসছে। তো এই তো আমি উঠে সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম আগেই। তো সকালে আমি খুদের ভাত রান্না করছিলাম, ডিমের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আর ডাউল বসাইছিলাম। আমার বাচ্চাদের যেহেতু যাই খাক, ডাউল না হলে চলে না। তো এই তো ডাউল হতে হতে আমি আবার চিংড়ি মাছগুলো কেটে নিয়েছিলাম। তো এই তো আবার আমি এবং এখন তো চিংড়ি মাছের ভর্তাটা কী করতেছিলাম, যে চিংড়ি মাছের ভর্তাটা বানানোর জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম। তো এই তো আমার হাজব্যান্ড যেই ইগুলো আনছে সবজিগুলা, এর মধ্যে পুঁইশাকগুলো এত তরতাজা ছিল, একদম কচি ছিল। তো এই তো কচি সব শাক সবজি নিয়ে আসছে বাজার থেকে। তো আমার খুব ভালো লাগছিলো যে আমার ছেলেমেয়েরা শাক সবজি খুব পছন্দ করে। এরা শাক হইলে মনে করেন গরুর গোস্ত বলেন, মুরগির গোস্ত বলেন, এগুলা রেখেই শাক খাবে এরা। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা শাক পছন্দ করে, সেজন্য আমার খুব ভালো লাগে, কারণ অনেক বাচ্চারা শাক সবজি খেতে চায় না। তো এই তো আমি শাক আর তরকারি কেটে নিচ্ছিলাম। আর এই যে আমার মেয়ে কিন্তু ভর্তাটা চিংড়ি মাছের বানিয়েছিল, আর ভর্তাটা খেতে খুব অসাধারণ হয়েছিল। আজকেও আমার মেয়ে আর আমি সকালের সব কাজ সেরে নাস্তা খেতে বসে বললাম। তো এই তো মজা করে খাচ্ছিলাম মা মেয়ে। তো আর দুই ছেলে মেয়ে আমার স্কুলে চলে গেছে সকালবেলা, ওদের সকাল সকাল নাস্তা খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমরা এখন নাস্তা করছি, নাস্তা করার শেষে তো দুপুরের জন্য যা যা আয়োজন করার ছিল রান্না করলাম। তো এখন আবার একটু মন চাইলো হালিম রান্না করার, তো এই তো হালিমটা আমি রান্না করে নিলাম। হালিমটা কিন্তু খুব মজা হয়েছিল।